নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস ইন পার্টনারশিপ উইথ আন অকাডেমি কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি জি মক টেস্ট পার্ট থ্রি ভিডিও তো এটি আমাদের জিকে মক টেস্টে পার্ট থ্রি ভিডিও তো আপনারা যারা পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওটি দেখেননি আপনাদের জন্য একটি প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি সেই প্লে লিস্টটি আপনারা ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া আমাদের প্লে লিস্ট সেকশনেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওগুলি দেখে নিতে পারেন এগুলো আপনাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ ডাব্লিউবিপি কনস্টেবল লেডি কনস্টেবল এস আই লেডি এস আই এবং ডাব্লিউ এর সকল পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো গুরুত্ব পূর্ণ তো অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই প্রতিদিন রাতে ফ্রি জি ক্লাসগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও আজকে আমাদের প্রথম প্রশ্ন এবং বন্ধুরা আমরা কিন্তু এই মক টেস্টে কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এই কুড়িটি প্রশ্ন বাছাই করা কমনযোগ্য প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কুড়ির মধ্যে কত স্কোর করতে পারছেন তো প্রথম প্রশ্ন নিচের কোনটি গঙ্গার বাম তীরস্থ উপনদী নয় অর্থাৎ কোনটি গঙ্গার বাম তীরের উপনদী নয় চারটি অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি যমুনা কোশি ঘরঘোড়া গোমতি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি কোশি সি ঘরঘরা এবং ডি গোমতি এই তিনটি কিন্তু গঙ্গার এই তিনটি গঙ্গার হল বাম তীরের উপনদী তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে বলেছে কোনটি নয় তো যমুনা হয়ে যাবে সঠিক উত্তর কারণ যমুনা হলো গঙ্গার বাম তীরের উপনদী নয় যমুনা কি যমুনা হল গঙ্গার ডান তীরের উপনদী তো এগুলো আপনাদের মাথায় রাখতে হবে কোনটি গঙ্গার ডান তীরের উপনদী এবং কোনগুলি গঙ্গার বাম তীরের উপনদী তো আরেকবার বলে দিই আমি যমুনা সোন অজয় দামোদর কংসাবতী রূপনারায়ণ এগুলো হলো গঙ্গার ডান তীরের উপনদী এবং কোশি ঘরঘোড়া কোমতি রামগঙ্গা গণ্ডক এগুলো হলো গঙ্গার বাম তীরের উপনদী তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যমুনা যমুনা গঙ্গার বাম তীরস্থ উপনদী নয় নেক্সট প্রশ্ন আজকে আমাদের দু নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত তো কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এখান থেকে কিন্তু আপনাদের প্রচুর প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে তো এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মুসি হায়দ্রাবাদ মুসি নদীর তীরে কিন্তু অবস্থিত পরবর্তী প্রশ্ন আজকে আমাদের তিন নম্বর প্রশ্ন অলকানন্দা ও মন্দাকিনি কোথায় মিলিত হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অলকানন্দা ও মন্দাকিনি কোথায় মিলিত হয়েছে অপশান বি রুদ্রপ্রয়াগ হয়ে যাবে সঠিক উত্তর তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আজকে আমাদের চার নম্বর প্রশ্ন কিআ কোন দেশের মুদ্রা তো কোন দেশের মুদ্রা কিয়াট তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মায়ানমার মায়ানমারের মায়ানমারের মুদ্রা ক্রিয়াট তো কিয়াট বা কিয়াত হল মায়ানমার দেশের মুদ্রা বা কারেন্সি পরবর্তী প্রশ্ন আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয় তো এস এ এ আর সি সার্ক কত খ্রিস্টাব্দে বা কত সালে প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সহজ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তো উনিশশো পঁচাশি হয়ে যাবে সঠিক উত্তর এবং আপনাদের কাছে একটি প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন যে সার্ক এস ডবল এ আর সি এই সার্কের ফুল ফর্ম কি তো এই ফুল ফর্মটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী প্রশ্ন আজকে আমাদের ছ নম্বর প্রশ্ন র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন র্যাডক্লিফ লাইন এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আজকে আমাদের সাত নম্বর প্রশ্ন নিচের কোন শহরটি রাজধানী শহর নয় চারটি অপশান এখানে আমরা দেখতে পাচ্ছি সাংহাই থিম্পু দিল্লি এবং কাঠমান্ডু আমরা সকলেই জানি নেপালের রাজধানী কাঠমান্ডু ভারতের রাজধানী দিল্লি এবং ভুটানের রাজধানী থিম্পু সুতরাং এখানে সঠিক উত্তর যাবে অপশান এ সাংহাই সাংহাই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সাংহাই কিন্তু চীনের একটি শহর কিন্তু সাংহাই কিন্তু রাজধানী নয় চীনের রাজধানী বেজিং তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাংহাই পরবর্তী প্রশ্ন আজকে আমাদের আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারত ও আফগানিস্তানের সীমানা নির্দেশ করে ভারত ও আফগানিস্তানের সীমানা নির্দেশ করে অপশন বি ডুরান্ট লাইন ডুরান লাইন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং র্যাকলিফ লাইন হলো ভারত ও পাকিস্তান তো এখানে বলেছে ভারত ও আফগানিস্তান সুতরাং ডুরান্ট লাইন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আজকে আমাদের ন নম্বর প্রশ্ন মিনি কয় ও লাক্ষাদ্বীপ কোন প্রণালী দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মিনি কয় ও লাক্ষাদ্বীপ কোন প্রণালী দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাইন ডিগ্রি চ্যানেল নাইন ডিগ্রি চ্যানেল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর খুব সহজ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি অনেক পরীক্ষা কিন্তু আসতে দেখা যায় ভাষার ভিত্তিতে ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ আজকে আমাদের এগারো নম্বর প্রশ্ন কোন রাজ্যকে ভারতের হৃদয় বলা হয় খুবই সহজ একটি প্রশ্ন ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশকে মধ্যপ্রদেশ রাজ্যকে ভারতের হৃদয় বলা হয় নেক্সট প্রশ্ন আজকে আমাদের বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত শহরগুলির কোনটি কর্কটক্রান্তি রেখার অধিক নিকটবর্তী এটি কিন্তু ডাব্লিউ বিসিএস মেনের প্রশ্ন ডাব্লিউ বিসিএস মেনে এই প্রশ্নটি এসেছিল এবং এছাড়াও অনেক পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে সেখানে রাজ্যের নাম দেওয়া থাকে কিন্তু এখানে কিন্তু শহরের নাম দেওয়া হয়েছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি কর্কটক্রান্তির রেখার অধিক নিকটবর্তী সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কলকাতা কলকাতা হয়ে যাবে সঠিক উত্তর এখানে আপনাদের জানা উচিত যে ভারতবর্ষের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তো ভারতবর্ষের আটটি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে এই রাজ্যগুলি হলো গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মিজোরাম তো এই আটটি রাজ্যের নাম আপনাদের মাথায় রাখতে হবে এবং এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কলকাতা পরবর্তী প্রশ্ন আজকে আমাদের তেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের সংবিধানের কত নম্বর পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা হয়েছে বা রয়েছে তো মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস তো মৌলিক অধিকার ভারতের সংবিধানের আর্টিকেল নাম্বার বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে এটা আপনাদের মাথায় রাখতে হবে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে মৌলিক অধিকার রয়েছে এবং এখানে আর্টিকেলের কথা বলা হয়নি এখানে পার্টের কথা বলা হয়েছে তো এখানে পার্ট থ্রি অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পার্ট থ্রিতে মৌলিক অধিকার রয়েছে পরবর্তী প্রশ্ন আজকে আমাদের ১৪ নম্বর প্রশ্ন ভারতে বর্তমানে ভারতীয় সংবিধানভুক্ত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি অর্থাৎ ভারতের সংবিধানে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট কটি রয়েছে সংখ্যা কটি উত্তর হয়ে যাবে অপশান সি ছয়টি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ছটি হয়ে যাবে সঠিক উত্তর তো কোনগুলি সংবিধানের মৌলিক অধিকার এগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের বলে দিচ্ছি সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি ও শিক্ষার অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এগুলো হলো আমাদের ভারতের সংবিধানের মৌলিক অধিকার এই ছয়টি পরবর্তী প্রশ্ন আজকে আমাদের পনেরো নম্বর প্রশ্ন পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থলে কোন পাহাড় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নীলগিরি নীলগিরি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আজকে আমাদের ষোলো নম্বর প্রশ্ন গুরুশিখর পর্বত চূড়াটি কোন রাজ্যে অবস্থিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি রাজ্যের নাম তো গুরু শিখর আগে আপনাদের জানতে হবে গুরুশিখর কি শিখর হল আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম তো গুরু শিখর পর্বত চূড়াটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজস্থান রাজস্থান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্ন নর্মদা নদীর উৎপত্তি কোথায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অমরকণ্টক পরবর্তী প্রশ্ন আজকে আমাদের আঠেরো নম্বর প্রশ্ন পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে অর্থাৎ পক প্রণালী ভারতবর্ষকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আজকে আমাদের উনিশ নম্বর প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে সঠিক উত্তর হয়ে যাবে ভারত ও চীন ভারত ও চীন ম্যাকমোহন লাইন তো এটা আপনাদের মাথায় রাখতে হবে আজকে আমাদের শেষ প্রশ্ন এবং কুড়ি নম্বর প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা মহারাষ্ট্রে কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন রেগুর তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকমই প্রতিদিন ফ্রি জি কে ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কুড়ির মধ্যে আপনাদের স্কোর কত হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আন একাডেমির নাম আপনারা সকলেই শুনেছেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম ঘরে বসে সরকারি যে একটি প্রস্তুতি সেরা ঠিকানা আন একাডেমি আপনারা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি আন একাডেমির মাধ্যমে নিতে পারবেন তার জন্য অবশ্যই আপনারা মোবাইল ফোনে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন আন একাডেমি লার্নিং অ্যাপটিকে এবং আপনারা জানেন যে আন একাডেমিতে কিন্তু প্রচুর ব্যাচ রয়েছে এবং আগামীতেও কিন্তু আরও নতুন নতুন ব্যাচ কিন্তু লঞ্চ হচ্ছে যেমন আগমন নামে একটি নতুন ব্যাচ শুরু হয়েছে যেটি এক বছরের ফাউন্ডেশন কোর্স ডাব্লিউ বিস এস দু হাজার বাইশ প্রিলিমসকে টার্গেট রেখে এবং প্রত্যেকটি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা এই কোর্সটি করানো হবে লাস্ট মিনি সাজেশন ব্যাচ ডাব্লু বিস মেন টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ ডাব ডাব্লু দু হাজার কুড়ি মেন নিয়েও কিন্তু নতুন ব্যাচ সতেরোই মার্চ থেকে স্টার্ট হচ্ছে এবং উদীয়মান নামে আরও একটি নতুন ব্যাচ যেটি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পুলিশের কিন্তু একশো দিনের একটি ব্যাচ এবং প্রত্যেকটি কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আপনাদের করানো হবে এবং আপনারা ফ্রি এবং প্লাস কোর্সের মধ্যে কী ডিফারেন্সটা পেয়ে যাবেন প্লাস কোর্সে আপনারা কমপ্লিট সিলেবাস পেয়ে যাবেন আনলিমিটেড প্র্যাকটিস সেট পেয়ে যাবেন আনলিমিটেড পিডিএফ নোটস পেয়ে যাবেন রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশান পেয়ে যাবেন টপ এডুকেটারদের দ্বারা তো দেরি না করে আজই আন অ্যাকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে নিন আপনারা মান্থলি প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন আপনারা বারো মাসেরটি নিলে সব থেকে উপকৃত হবেন তো বন্ধুরা আপনারা আন অ্যাকাডেমি প্লাস সাবস্ক্রিপশনে টেন পার্সেন্ট ছাড় পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে ভাস্কর্য টেন আপনার যে কুপন কোডটি দেখতে পাচ্ছেন ভাস্কর জি টেন এই কোডটিকে ইউজ করবেন তাহলে আপনারা যা কোর্স ফি থাকবে সেই কোর্স ফি থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপটিকে স্টোর থেকে ইনস্টল করে নিন